বাংলাদেশে গত কয়েক ঘন্টায় সবচেয়ে সার্চিং নামটা সম্ভবত লেগ স্পিন অলরাউন্ডার ঋষাদ হোসাইনের। অলরাউন্ডার কেন বলছি সেটা ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে ওপেন সিক্রেট, সিরিজ জেতানো 48 রানের একটা ঝড়ো ইনিংসের পর সেটা বলাই বাহুল্য। তবে নীলফামারী জেলা শহর থেকে 4 কিলোমিটার দূরে নিজপাড়া এলাকায় জন্মগ্রহণ করা ঋষাদের অদম্য জার্নিটা কেমন ছিল সেটা এক ঝলকে পেছন ফিরে দেখা যাক। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ঋষাদের। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি ঋষাদের আদর্শ। ক্রিকেটার হিসেবে পথ চলা শুরুটা জেলা শহরের সমীরউদ্দিন কলেজ অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে। টানা 3 টুর্নামেন্টে সেখান থেকে সেরা খেলোয়াড় হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ঋষাদ। সেই থেকেই ক্রিকেটার হওয়ার প্রবল প্রতিজ্ঞা করে ফেলেন ঋষাদ। এরপর নীলফামারীর নজরুল স্মৃতি একাডেমির হয়ে জেলার শেখ কামাল স্টেডিয়ামে অনুশীলন করতেন ঋষাদ। ঋষাদের ক্রিকেট জীবনের পথচলায় ভরসার নাম বাবা নূর আলম। নিজের সর্বস্ব দিয়ে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অসামান্য অবদান রেখেছেন তিনি। এছাড়াও মামা আসাদুজ্জামান আসাদ তার পথচলার আরেক সঙ্গী। একই জুতা ও জার্সি ট্রাউজার পালাক্রমে পরিধান করে প্র্যাকটিস করার নজিরও আছে দুজনের। এরপর 2017 সালে স্পিনার হান্টে যোগ দিয়েই জীবনের বাঁক বদলের শুরু ঋষাদের, আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। সে বছর বিসিবির সঙ্গে মিলে দেশজুড়ে স্পিনার খোঁজার অভিযান শুরু করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। একাডেমির কোচদের পরামর্শে ঋষাদ নাম লেখান প্রতিযোগিতায়। জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে জিতে আসেন ঋষাদ। জাতীয় পর্যায়ে নজর কাড়েন বিচারকদের। শেষ পর্যন্ত স্পিনার হান্ডের বিজয়ী না হলেও ছিলেন সেরা দশে। নিখুঁত নিশানা ও ধারাবাহিকতার জন্য পেয়েছিলেন সেরা অ্যাকুরেসি স্পিনারের পুরস্কার। স্পিনার হান্টের বিজয়ীদের নিয়ে 2টি ক্যাম্প করেছিল বিসিবি। সেখানে নিজেকে আলাদা করে তুলে ধরেন ঋষাদ। 2018 সালের মার্চ মাসে জায়গা পান বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলে। এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় পর্যায়ে সেটিই ছিল প্রথম সুযোগ। তবে সদ্য সমাপ্ত বিপিএল থেকে নিয়মিত বিরতিতে একাদশে জায়গা হচ্ছিল এই স্পিন অলরাউন্ডারের। ঋষাদও হয়তো বুঝে গিয়েছিলেন যে সুযোগ সীমিত, সেটাই লুফে নিতে হবে। তারার আলোতে আলোকিত হতে হলে নাকি সারারাত আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না। বুকের ভেতর একটি তারা লালন করলেই নাকি সব তারার আলো হৃদয়ে জ্বলে ওঠে। জ্বলন্ত তারাটা বোধ হয় ঋষাদ হোসাইন বেশ যত্ন করে গোপনেই লালন করে গেছেন, নীরবে নিভৃতে আর নিবিড় চর্চা আর অনুশীলনে। নইলে প্রতিযোগিতামূলক ক্রিকেটের কঠিনতম চর্চা কেন্দ্র আন্তর্জাতিক ক্রিকেটে আচমকা লেগ স্পিনার থেকে পুরো দস্তুর ব্যাটার হয়ে ওঠা নিশ্চয়ই ডাল ভাত নয়। শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ নির্ধারণী ম্যাচে যখন বড় হার চোখ রাঙাচ্ছিল, ঠিক তখন চওড়া ব্যাটে উপর্যুপরি ছক্কা বর্ষণ শুরু করেছিলেন ঋষাদ। তখনও সম্ভবত ততটা আমলে নেয়নি ক্রিকেট প্রেমী কিংবা ক্রিকেট বোদ্ধারা, কারণ উল্কাপিণ্ড মতো টাইগারদের একাদশে অনেকেই এসেছেন আর হারিয়েও গেছেন দ্রুত, এমন একাধিক নজিরও তো আছে। তবে ওয়ানডে সিরিজেও যখন ঠিক একই রকম মঞ্চে আবারও ঋষাদের ব্যাট ঢাল হয়ে দাঁড়ালো, তখন শুধু বাংলার ক্রিকেট প্রেমীরাই নয়, বিশ্বের অনেক ক্রিকেট ভক্তরা, নিয়মিত যারা চোখ রাখেন 22 গজে, তারা মনের অজান্তেই হাততালে দিয়ে উঠেছিলেন 4 ছক্কার সাথে সাথে। আর ভক্তদের হাল ছেড়ে দেওয়া ম্যাচেও ঋষাদ যেন বলছেন ঘাসের পিচে আশ্বাস দিয়ে, সুর তুলছেন হাল ছেড়ো না বন্ধু, ব্যাটটাও চালাও জোরে।